المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك وزيد على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شبرية الشوك وسوتة بندقن. أسكي أمرا الله جنة كربو صلى الله عليه وسلم وسلامير شبريكتي قطنا. جي قطنا تي وتي ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম মাহমদ বর্ণনা করেন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন হাল রা মিন মিনকুম রুইয়া তোমাদের মাঝে কেউ কি রাতে কোনো স্বপ্ন দেখেছো সাহাবীরা চুপ হয়ে গেলেন তখন রাসূল বললেন আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি আমার নিকট দুই ব্যক্তি আসলেন আসার পরে আমাকে ঘুম থেকে উঠালেন উঠানের পরে বললেন আমাদের সাথে চলুন আমি তাদের সাথে চললাম চলতে চলতে এক ব্যক্তির নিকট নিয়ে যাওয়া হলো যে ব্যক্তি ঘুমিয়ে আছে এবং পাশে আরেক ব্যক্তি বিশাল পাথর সামনে দাঁড়িয়ে আছে পাথর উঠাচ্ছে উঠাচ্ছে যখন উপরে পাথরটি ওঠালো ঘুমন্ত ব্যক্তির মাথায় পাথরটি নিক্ষেপ করলো মাথাটি চূর্ণ বিচূর্ণ চৌচির হয়ে গেল এবং পাথরটি দূরে ছিটকে পড়ল আবার মাথা পূর্বের মতে ফিরে আসলো আবার পাথর নিক্ষেপ করলো এরকম মাথা পূর্বের মতো হচ্ছে আবার পাথর নিক্ষেপ করতেছে চিহ্ন বিচ্ছিন্ন হচ্ছে এরকম চলতেই আছে বিশ্বনবী সাল্লা সাল্লাম ওম্মতের কান্ডারি যিনি পিতা মাথা থেকে ওম্মতের প্রতি দয়াশীল তিনি বললেন ওই দুই আগন্তক্ষে ওই দুইজন ছিলেন একজন জিব্রাইল আরেকজন তার সহযোগী বলেন হে জিব্রাইল কেন এরকম শাস্তি হচ্ছে এই ব্যক্তির অপরাধকে আমরা অনেকে মনে করতে পারি মনে হয় ওই ব্যক্তি চোর ছিল ডাকাত ছিল জিনা ব্যবিচার করছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে মানুষের সম্পদ লুট করেছে এমন মনে করতে পারি এমন নয় বরং যে ওই ব্যক্তি এনাম সলা মাক্ত বা নামাজ বাদ দিয়ে ঘুমাইত ইন্না ফজরের নামাজ পাঁচটায় ঘুম থেকে উঠি সাতটায় আসরের নামাজ চারটায় ঘুম থেকে উঠি ছয়টায় এরকমভাবে এক অক্ত নামাজ আরেক অক্টর সাথে পড়ে নেই আল্লাহরবুল্লা আলমিন যখন জাহান নামে নিক্ষেপ করবেন বেনামাজিদেরকে জাহান নামের ফেরেস্তাগণ জিজ্ঞাসা করবেন যারা পাহাড়াদার জাহান নামের অগ্নি প্রজ্বলিত করবে এই বিশাল ফেরেশতারা বলবে মা কাকুম ফি সাকার তোমাদেরকে আল্লাহরবুল্লা আলমিন কেন জাহান নামে নিক্ষেপ করছেন তারা উত্তর দিবে কুমিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না ফওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লদীন হুম আন হিম সাহুন দুর্ভোগ নামাজিদের জন্য যারা নামাজকে বলে যায় আসুন আমরা পাশক্ত সলা যথাসময় আদায় করি আল্লাহরবুল আলামিন তৌফিক দিন আমিন আল্লাহম আমিন